বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি অবশ্যই লক্ষ্য করে শুনবেন। যদি আমরা এই তিনটি শয়তানকে চিনতে পারি, তাহলে এর কাছ থেকে আমরা বিরত থাকব, ইনশাল্লাহ আমাদের মানব জীবনটা ধন্য হয়ে যাবে। সেই বিষয়ে আজকে আলোচনাটি হবে ইনশাআল্লাহ। দেখুন, একটা বিষয়, এক শয়তান দুনিয়ার গোড়া, আরেক শয়তান মারসে উড়া, আরেক শয়তান এতই বুড়া বান্দে কেবল গড় বাড়ি। আপনারা অবশ্যই পুরোপুরি না বুঝলেও কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এক শয়তান দুনিয়ার গোড়া, আরেকটা শয়তান মারসে উড়া, আরেক শয়তান এতই বুড়া বানছে কেবল গড় বাড়ি। দেখেন, এই পৃথিবীতে একটা মানুষ সংসার ফ্যামিলিতে আছে, সে একদিন যদি কাজকাম না করে তার সংসারের তিন চারজন মানুষ না খেয়ে থাকতে হয়। তাহলে একদিন কাজ না করলেও কিন্তু এই কয়জন মানুষ ফ্যামিলিতে না খেয়ে থাকতে হয়। তো হঠাৎ করে এই লোকটি মারা গেছে, এই লোকটি যখন মারা গেল, এখন দেখা যায় যে এই ফ্যামিলির মধ্যে একটা ব্যক্তিও না খেয়ে নেই, সবাই ঠিকঠাক মতো খাচ্ছে, ঠিকই চলতেছে। তো তিনি যখন ছিল তখন কিন্তু একদিন খাবার হতো না যদি একদিন কাজ মিস দিত, আর এখন সে মৃত্যুবরণ করার পরে এর ঘরে কিন্তু একদিনও কেউ না খেয়ে নেই, এর বিষয়টা বলুন। তাহলে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে রিজিকের মালিক আমি, মানুষকে যখন আমি পৃথিবীতে পাঠিয়েছি আমি তার রিজিকটা সহকারে মেপেই দিয়েছি। তাহলে এই কথাটা কিন্তু ছোট হইতে বড় পর্যন্ত এই কথাটি জানে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক মেপে দিয়েছে, হয়তো কারো উছিলা এটা করে। তো এখন এই কথা জানার পরেও আমাদের ঘরে যদি দুই বছরের খাবার জমাও থাকে, তারপরেও কিন্তু খামচাইতেই থাকি, দুই বছরের স্টক থাকার পরেও খামচাইতে থাকি, আমি এই খাবার শেষ হলে আবার কোত্থেকে খাবো। তাহলে পাওয়ার আর খাওয়ার এটা কিন্তু শেষ নেই, চাওয়ার এটা কোনো শেষ নেই। তাই আমি বলবো যে দুনিয়ার গোড়া যে শয়তান, সে শয়তানকে কিন্তু আমরা একটা শয়তান বলে জানি যে মুকরুম শয়তান, সে আল্লাহর হুকুম মানেনি। কিন্তু যারা মুকরুমকে শয়তান বলতেছে তার থেকেও বড় শয়তান যারা এই দুনিয়ার জমিনে আছে। দুনিয়ার গোড়া কি, তার লক্ষ কোটি টাকার মালিক থাকার পরেও সে খামচাইতেই থাকে, আল্লাহ রাসুল পিছিয়ে ফেলে সে খামচাইতে থাকে, আরে এই সম্পদ শেষ হইলে পরে খাবো কোত্থেকে, আরে কালকে তোমার দমটা শেষ হয়ে গেলে তুমি দম কোত্থেকে পাবে, যে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধন রত্নে না কুলাইতো, এত সস্তা নাই কোনো ধন, আরে তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে, যে থাকলে আমি এই বাতাসের মধ্যে যে আছে, যে আমার মধ্যে চলাফেরা করতেছে, সে যদি একটা মিনিটের জন্য চলে যায় তাহলে ডেড বডি হয়ে যাব, কিন্তু আমার মধ্যে সে বাতাসের মজুদ করিনি, সেই চিন্তা করিনি যে আমাকে সৃষ্টি করলো তাকে আমি ভাবিনি, তার ভজনা আমি করিনি, তাকে আমি ডাকিনি, তার ইবাদত করিনি। তো এখন দেখা যায় কি, যে এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও যে এই সম্পদ যদি শেষ হয়ে যায় পরে চলবো কী করে, সে খামচাইতে শুরু করে। তাহলে এ হলো এক শয়তান। এটা কোন শয়তানের কথাটি বললাম, দেখেন যে এক শয়তান দুনিয়ার গোড়া, আরেক শয়তান মারসে উড়া, আরেক শয়তান এতই বুড়া বান্দে কেবল গড় বাড়ি। তো বান্দে কেবল গড় বাড়ি এতই বুড়া, সেটা হলো সেই শয়তান যে তার লক্ষ কোটি টাকা থাকার পরেও সে খামচাইতেই থাকে। আচ্ছা, এ হলো এক শয়তান, এগুলার ইহকাল পরকাল সবকালই সে ধরা। আচ্ছা, এবার আসব কোন শয়তান মারসে উড়া। দেখেন, এই পৃথিবীতে যে ওলি আউলিয়া যাহারা আছে তারা কিন্তু দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে যখন যা পায় তখন তা খায়, কিন্তু সে ভালো গোসল করবে সাবান দিয়ে, ভালো খাবে, ভালো একটা পোশাক পরবে, এই চিন্তা কিন্তু তার নেই, সব সময় চোখের মধ্যে পানি, আর আল্লাহকে নিয়ে সে ভাবে, এটাই আমরা জানি। তবে দেখেন,
যে আল্লাহকে নিয়ে সবসময় ভাবতেছে, চোখের পানি ফেলাইতেছে, যখন যা মিলতেছে তখনই তা খাইতেছে, মানুষে তাকে আঘাত করে, কথা দিয়ে আঘাত করে, হাতের আঘাত করে, লাঠির আঘাত করে, সে কখনো কাউকে অভিশাপও দিতে যায় না এবং সে আল্লাহর কাছে বিচারও দিতে যায় না। কিন্তু আল্লাহর কাছে বিচার না দিলেও আল্লাহ কিন্তু দেখে, এক সময় কোনো অলিয়া উলিয়াকে আঘাত করার পরে অনেক মানুষই ধ্বংস হয়ে গেছে, এরকমও আছে। যাই হোক, তাহলে যে শয়তান মারছে ওরা, তাহলে সে শয়তান হয় কি করে? দেখেন, একটা শয়তান হলো মানুষের ক্ষতি করে, লোভ করে, বিভিন্ন খারাপে লিপ্ত হয়, এটা হলো একটা শয়তান। আরেকটা শয়তান, যেমন আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, শয়তান, শয়তান, যেইতানে শয়, শয় কি, যেমন ক্ষুধায় যন্ত্রণা সয়েছে, মানুষের কথার যন্ত্রণা সয়েছে, মানুষের হাতের বা লাঠির আঘাত সয়েছে, অন্তরের দুঃখ কষ্ট সয়েছে, এবং আল্লাহর সাথে প্রেমের খেলা করতে গিয়ে কত যন্ত্রণা ভোগ করেছে সেটাও সয়েছে, সইতে সইতে হেইতানে শয়তান, মানে সইতে সইতে হেইতানেই শয়তান হয়ে গেছে, মানে সে শুধু সয়েই গেছে, সে সইতে 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 তখন তার দুঃখ এত সইতেছে, তখন আল্লাহ আর শয় না, তখন কি কয় যে আল্লাহকে, আর সে কয় না যে আমি এত দুঃখ কষ্ট সইতেছি, তখন আল্লাহ যখন এই আউলিয়ার যন্ত্রণা আর সইতে পারে না, তখন হে বন্ধু তোমার আর সইতে হবে না, তুমি বহুত সয়েছ। আচ্ছা, তাহলে সে কি করেছে, তার আত্মা বা রুহটা উড়া দিয়েছে, আল্লাহর সাথে মিশে গেছে। আচ্ছা, তাহলে যে উড়া দিয়েছে সে শয়তান হয়ে কি করে? সে শয়তান না, কিন্তু শয়তান মানে আমাদের আঞ্চলিক ভাষায় যে সমস্ত কিছু শৈল হেইতানেই শয়তান, মানে সয়ে গেল সে, তখন আল্লাহ যখন আর সইল না, তখন সে তাকে তার দেহ থেকে আত্মা বের করে নিয়ে আল্লাহর স্থানে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন কে উড়া মেরেছে? সেই উড়া মেরেছে আরেক শয়তান, দুনিয়ার গোড়া। যেমন আল্লাহর সাথে সে কন্ট্রাক্ট করে এসেছিল যে হে আল্লাহ, আমি 9.5 লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, আপনার ইবাদত করেছি, আমি একটা হুকুম মানিনি, আপনি আমাকে কি করেছেন, লানত দিয়েছেন, আমাকে আপনি শয়তান উপাধি দিয়েছেন, তখন আমি আপনার কোনো বান্দাকে আপনার পথে থাকতে দেব না, তাকে খারাপ পথে আমি পরিচালিত করব। তখন আল্লাহও বলেছে কোরআনে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করবে তাদেরকে আল্লাহ পরিচালনা করবে, আর যারা সাধনায় আত্মনিয়োগ করবে না আল্লাহর পথে তাদেরকে শয়তান পরিচালনা করবে, আর যাদেরকে শয়তান পরিচালনা করবে তারা হবে দুনিয়ার গোড়া। তবে হে জগতবাসী, এই কথাগুলোর আরও গভীর কিছু আছে, হয়তো 8 মিনিট 9 মিনিটের আলোচনায় অত গভীর আলোচনা বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার এবং ইউটিউবে অত কিছু বলা যায় না। দেখেন, আমি কিন্তু যা কিছু স্টেজে বলা যায় আমি সেগুলো ইঙ্গিত করে বলে গেলাম, কিন্তু এর গভীরতাও আছে তিনটা শয়তানের, আর এই তিনটা শয়তান আপনার মধ্যে বিরাজমান আছে। তাহলে আমরা যদি পৃথিবীতে মানব জন্মে এসে থাকি, তাহলে নবী রাসূলরাও কিন্তু মানববেশে পৃথিবীতে প্রেরণ হয়েছে। তো দেখা যায় যে মানববেশে যে প্রেরণ হয়েছিল, তো তাদের মধ্যে কি শয়তান ছিল না? অবশ্যই ছিল। আমরা যদি হাদিস দলিল বা কোরআন খানি বা 4 কিতাব আমরা যদি ঘাটতে যাই, তখন সেখানে পাওয়া যায় পৃথিবীতে অনেক নবীরাও পথভ্রষ্ট হয়েছে। আচ্ছা, এর মধ্যে দেখা যায় নবীর অনেক সাহাবারাও পথভ্রষ্ট হয়েছে। তাহলে কেন? যাদের মধ্যে এই তিন শয়তানের আনাগোনা ছিল তারা কখনো নবী রাসূলদেরকে মানে নাই, হয়তো সামনে এসেছে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু অন্তর থেকে স্বীকৃতি দেয়নি, নবীর সামনে বলেছে একটা, পিছনে গিয়ে বলেছে আরেকটা। তাই দেখা যায় কমসে কম 25 জন নবীর নাম কোরআনে লক্ষ্য করলে পাওয়া যায়, 25 জন নবীর নাম। তাহলে অগণিত নবী এসেছিল, 2 লক্ষ বা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর এসেছিল, এই কথাটা পাওয়া যায়। কিন্তু দেখা যায়
নাম এসেছে 25 জনের, কোরআনটাকে ভালো করে ঘাটলে 25 জনের বেশি পাওয়া যায় না। তাহলে বোঝা গেল এত এত নবী ছিল, মাত্র 25 জনের নাম এসেছে, এই 25 জনের মধ্যে অনেকেই সঠিক পথ পায়নি, অনেক নবীরই পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে এই কথাটা আমাকে বলতে পারেন, হে শামিম আলী চিস্তি, আপনি এত বড় জ্ঞানী হয়ে গেছেন, আপনি নবীদেরকে অনেককে পথভ্রষ্ট হয়ে গেছে, আপনি এটা বলতে পারছেন? দেখেন যে এই দেখা যায় বর্তমান বেলায়েতের যুগে কেউ আউলিয়া হয়েছে, কেউ আউলিয়ার ভেষ ধরেছে, কেউ দরবেশ, কেউ ধরছে ভেষ। তাহলে কোনো কোনো কালে কোনো কোনো যুগে বন্ড নবীর আবির্ভাব ঘটেছিল, আর সেই বন্ড নবীরা তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে ভালো যেহেতু আছে খারাপও আছে, তাই আজকের কথার যে মূল, তিন শয়তান নরে চরে। তো গভীর গভীর যদি কথাগুলো বলা হয় তাহলে আপনার মানব দেহের ভিতরেই তিনটি শয়তান নড়াচড়া করতেছে, আর এই তিনটি শয়তানকে হাত পা বেঁধে যদি কেউ এক কোণতে ফেলে রাখে আর সে যদি তার ইবাদতে মশগুল হয় তখন দেহ পবিত্র হয়ে যাবে, আর অপবিত্র জায়গায় শয়তান বসবাস করে, পবিত্র জায়গায় আল্লাহ বসবাস করে। যখন এই তিনটি শয়তানকে যখন আপনি হাত পা বেঁধে ফেলে রাখবেন তখন তারা না খাইতে না খাইতে একেবারে শুকাইয়া শুটকি হয়ে যাবে, তখন আপনার প্রতিশোধ নিতে পারবে না, আপনার বিরুদ্ধে যেতে পারবে না, আপনাকে কুবুদ্ধি দিতে পারবে না। তাহলে সেই তিনটি শয়তানকে যদি আমরা হাত পা বেঁধে ফেলে রাখতে চাই তাহলে কি করতে হবে? তাহলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই সাধনাগুলো করতে হবে, যেই সাধনাগুলো করলে আস্তে আস্তে তিন শয়তান আটকা পড়ে যাবে আর আপনার মধ্যে সেই পরমাত্মা জাগ্রত হয়ে যাবে, তখন পরমের সাক্ষাৎ যে পেয়ে গেল। এখানে একজন কবি তিনি বলে গেছেন, পরমাত্মা হবে দর্শন, পূর্ণ জনমার হবে না, ষোলদল কণ্ঠমূলে বিশুদ্ধকা পদ্ম বলে, সাধন হলে আকাশকুলে সুখের নাহি পারাপার। এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি করা হলো কি, যে অবশ্যই আমরা এই তিন শয়তানকে হাত পা বেঁধে রাখতে হবে। তাহলে সেই তিন শয়তানকে যদি আমি না দেখি তাহলে হাত পা বাঁধবো কি করে? সেই তিন শয়তানকে যদি আমার মানব দেহের মধ্যে আমি দেখতে পারতাম তাহলে তাদেরকে আমি বেঁধে রাখতে পারতাম। তাহলে সেই তিন শয়তানকে আপনার দেখতে হবে না। আপনি কি করতে হবে, সে কামিল মুর্শিদের সাধনাগুলো নিয়ে যখন আপনি করতে শুরু করবেন তখন সেই তিন শয়তানের পায়ে বেড়ি লেগে যাবে, তখন তারা আপনার বিরুদ্ধে আর যেতে পারবে না। এক সময় কি হবে, সেই তিন শয়তান আপনার কাছে আত্মসমর্পণ করবে, তারা মুসলমান হয়ে যাবে। সুবহান আল্লাহ। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে হে আল্লাহর নবী, আপনি তো পৃথিবীতে মানুষ, আমরাও তো মানুষ, কিন্তু আমাদের মধ্যে শয়তান আছে। হুজুর, আপনার মধ্যে কি শয়তান নাই? হুজুর হাসি দিয়ে বলতেছে, শোনো, আমার মধ্যেও আছে, কিন্তু আমার শয়তান আত্মসমর্পণ করেছে, তারা মুসলমান হয়ে গেছে। তোমরাও এই সাধনাগুলো করো, এই আমলগুলো করো, তাহলে তোমাদের শয়তানও আত্মসমর্পণ করবে, সেদিন তোমরাও পাক্কা মুসলমান হয়ে যাবে। আরেকটি কথা আছে যে পাক্কা মুসলমান না হয়ে কখনো কবরে যেও না। যদি পাক্কা মুসলমান না হয়ে যাইতে হয় কবরে, তখন ছাড়বে না কিন্তু আমাকে আপনাকে সেই খবরে। যাই হোক, হে জগতবাসী, আজ আপনাদেরকে এই আলোচনা করে কি বোঝাইতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাইতেছেন তাও বলবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।